আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, গ্রিন রুফ গার্ডেনে সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আম গাছ। এই আম গাছটি হচ্ছে কাটিমন জাতের একটি আম গাছ। গত বছর মানে 2023 সালে ঢাকায় যে জাতীয় বৃক্ষ মেলা হয় সেই মেলা থেকে আমি এই গাছটি ক্রয় করেছিলাম। তো এই গাছটি আসলে আমি যখন ক্রয় করেছিলাম তখন একটি খুব ছোট চারা ছিল, এবং এটি হচ্ছে তার চারাটি আমি কীভাবে হাফ ড্রামে লাগিয়েছিলাম সেই সেটার উপর একটি ভিডিও আমি দিয়েছিলাম, কাটিমন আম চাষ পর্ব এক নামে। তো এরপরে যখন কাটার পরে যখন চারাটি টিকে গিয়েছিল তখন এই চারার মাথাটি আমি এখানে কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার পর এই কাটা জায়গা থেকে বেশ কিছু ডাল বেরিয়েছিল, এবং সেই ডালগুলো থেকে বাছাই করে আমি তিনটি ডাল রেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন একটি দুটো তিনটি ডাল, এবং সেই তিনটি ডাল যখন আবার বড় হয় অর্থাৎ এগুলো যখন এক ফুটের মতো হয় তখন আমি এগুলোর এই যে মাথাগুলো কেটে দিয়েছিলাম। এখানে দেখুন এই যে এখানে কাটা, এখানে তিনটি ডাল দিয়ে এখানে মাথা কেটে দিয়েছিলাম, এবং তিনটি ডাল থেকে বেশ কিছু ডাল বেরিয়েছিল প্রত্যেকটা কাটা অংশ থেকে, এবং সেগুলো থেকে বাছাই করে সুস্থ সবল আমি দুটো করে ডাল রেখেছিলাম। তো এই দুটো ডাল দেখুন বড় হয়েছে, এবং প্রত্যেকটি ডালের মাথা থেকে দেখুন দুটো করে ডাল রয়েছে, দুটো ডাল। তো এই পর্যায়ে এসে যে কাজটি হয়েছে সেটি হলো এই ডালগুলো থেকে আমার পরিকল্পনা ছিল এখানে যে একটি থেকে তিনটি, তিনটি থেকে মোট দুটো করে ছয়টি, এই ছয়টি ডাল, এবং এগুলো থেকে আমি আবার প্রত্যেকটি মাথা থেকে তিনটি করে আমি ডাল রাখব, সেটি হলো আমার পরিকল্পনা। কিন্তু গাছটি এই পর্যায়ে এসে আপনারা দেখুন এখানে ডাল ছেড়ে দিয়েছে, মুকুল চলে এসছে। আসলে এগুলো দেখুন কাটিমন আমের মুকুল এসছে। তো এই পর্যায়ে যদি মুকুলগুলোকে রেখে দেওয়া হয় তাহলে অবশ্যই এগুলো থেকে আম হবে, কিন্তু এই আম রাখার ফলে যে কাজটি হবে সেটি হচ্ছে গাছটিকে যে আমি চমৎকার একটি আকৃতি দিতে চাইছি, একদম ঝোপালো ঝোপালো একটি আকৃতি দিতে চাইছি, সেই ঝোপালো আকৃতিটি তখন আর হওয়া সম্ভব হবে না। গাছটির আকৃতি আসলে নষ্ট হয়ে যাবে বা এটি তার নিজের মতো করে বড় হবে। তো আমার আম গাছের ঝোপালো করার জন্য আমি যে রকম আকৃতি চাচ্ছি সেরকম করার জন্য আমাকে বাধ্য হয়ে এখন আমের এই মুকুলগুলোকে কেটে দিতে হবে। তো কেটে দিলে যে কাজটি হবে সেটি হচ্ছে এগুলো থেকে আবার নতুন করে ডাল বেরোবে, এবং এখান থেকে আমি আরও একটি ডালই রাখবো আপাতত। তারপরে ডালটি যখন এক ফুট থেকে এই জায়গাটি যখন 12 ইঞ্চি থেকে 18 ইঞ্চি যে কোনো একটি মাপে আমার প্রয়োজন মতো রেখে তারপরে আমি আবার কেটে দিয়ে প্রত্যেকটি মাথা থেকে ডালের মাথা থেকে আমি আবার তিনটি করে ডাল রাখবো, সুস্থ সবল দিকে তিনটি ডাল রাখবো। তাহলে এই যে এখন যে ছয়টি ডাল রয়েছে ছয়টি যার ডালের পরবর্তীতে এখানে 318টি ডাল হয়ে যাবে, এবং তখন হবে আমার গাছের মূল যেই বেসিক আকৃতি যেটিকে বলা হয় ঝোপালো করার জন্য সেটি হয়ে যাবে। এবং পরবর্তীতে আমি যখন মুকুল আসবে তখন আমি এগুলো থেকে আম রাখব। তো এটি কাটার জন্য আমি যে কাজটি করব সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটি ধারালো একটি কাটার, আপনারা যে কোনো ধরনের কাটার বা ধারালো ছুরি দিয়েও এই কাজটি করতে পারেন। সেটি হচ্ছে আমি এখানে এই যে দেখুন যে মুকুলটি রয়েছে এটি মাথায় আমি এভাবে কেটে দেবো, যেখানে দেখতে পাচ্ছেন কেটে দিলাম এখানে যে প্রত্যেকটি ডালের মাথায় আমি এভাবে কেটে দেবো, এই যে দেখুন এটি কেটে নিয়েছি, এটি খুব নির্দয়ের মতো কাটছি, দয়া মায়াহীনভাবেই কেটে দিতে হবে, কারণ এটিকে মায়া করে যদি রেখে দিই তাহলে কিন্তু গাছটি আমার প্রকৃত শেপ পাবো না আমি গাছটি। এবার আমি যে কাজটি করব সেটি হচ্ছে কাটা অংশতে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ছত্রাকনাশক, এই ছত্রাকনাশক আমি কাটা অংশগুলোতে লাগিয়ে দেবো। এখানে এটি আপনার কাঠি অথবা ব্রাশ দিয়ে আপনারা এটিকে লাগিয়ে দিতে পারেন, এতে করে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রত্যেকটি ডালের মাথা আমি লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন
লাগিয়ে দিলাম। তো প্রিয় বন্ধুরা, এই লাগানো হয়ে গেল আমার যে ছত্রাকনাশক সেটিও লাগানো হয়ে গেল। এই যে খেয়াল করে দেখুন, এখানে লাগিয়েছি, তারপরে এই যে এটাতেও লাগিয়েছি। তাহলে এই হচ্ছে আমার গাছের যে মূল কাণ্ড, এখান থেকে দুটো ডাল, এখান থেকে আবার এটি এখন বড় হচ্ছে, এবং এগুলোর মাথা থেকে বা এগুলোর পরবর্তী পর্যায় হবে এগুলো থেকে আমি তিনটি করে ডাল রাখবো। এই হচ্ছে আমার গাছের বেসিক শেপ। আর এখানে দেখুন, এই গাছটির কিছুদিন আগে প্রচণ্ড তাপ প্রবাহ গেছে, তখন গাছটিকে অতিরিক্ত তাপে যেন ক্ষতিগ্রস্ত না হতে পারে সেজন্য এখানে মালচিং করে দিয়েছিলাম আমি। মালচিং আপনারা বিভিন্নভাবে করতে পারেন, এখানে আমি করেছিলাম আসলে চটের ব্যাগ দিয়ে। গাছে এই ছাদে প্রচুর পাখি আসে, এবং সেখানে যদি নারকেলের ছোবড়া বা অন্যান্য কিছু দেওয়া হয় তাহলে সেগুলো পাখিগুলো আসলে সরিয়ে ফেলে। তো চটের বস্তা দিয়ে দিয়েছিলাম, এবং এটি খুব ভালো একটি সাপোর্ট দিয়েছে। আর এই মাটিতে সার ব্যবস্থাপনার ক্ষেত্রে এখনও মিশ্র সার প্রয়োগ করা যেতে পারে জৈব পদ্ধতিতে, অথবা যে এনপিকে রয়েছে, যেটি তিনটি উপাদানের সমন্বয়ে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম সমৃদ্ধ, এনপিকে আপনারা এই মাটিতে মিশিয়ে দিতে পারেন। তবে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যে সাইড দিয়ে এই সাইডের মাটি খুঁচিয়ে তারপর সেখানে দিতে পারেন, অথবা অন্য আরেকটি উপায় দেওয়া যায়, সেটি হচ্ছে এই পানির সাথে মিশিয়ে সেটিকে একদম গ্রামের যে কিনারা আছে একদম সাইড দিয়ে, এই যে এরকম সাইড দিয়ে তারপরে ঢেলে দিয়ে দেওয়া সম্ভব, দেওয়া যায়। এর বাইরে আমি যে কাজটি করছি সেটি হচ্ছে সরিষার খৈলের তরল জৈব সার নিয়মিত দিচ্ছি এখানে, মোটামুটিভাবে 15-20 দিন পর পর দিয়ে যাচ্ছি। তো গাছটি খুব সুস্থ সবল হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে, এবং এটি আমার পরিকল্পনা অনুযায়ী যেরকম আমি আকৃতি দিতে চাইছি সেই দিকে আসলে অগ্রসর হচ্ছে। আপনারা পাশে আরেকটি গাছ দেখতে পাবেন, বেশ পাতা হয়েছে এখানে। এটি হচ্ছে বাড়ি 11 জাতের একটি আম গাছ, এটিকেও আমি আমার পরিকল্পনা অনুযায়ী এরকম আকৃতি দিচ্ছি। তো যারা ছাদে কাটিমন আম গাছ করবেন, বা যে কোনো আম গাছই আসলে, যে কোনো গাছই ছাদে করার জন্য এই কাটিং কিন্তু খুবই জরুরি। এভাবে যদি নির্দিষ্ট আকৃতি দেওয়া না হয় তাহলে গাছটি ঝোপালো হয় না, এবং ছাদে আসলে অনেক লম্বা যেহেতু গাছ করা যায় না, চমৎকারভাবে যদি এভাবে ঝোপালো করে দেওয়া না যায় তাহলে ফলন বা এগুলো দেখতেও আসলে তেমন কোনো ভালো লাগে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, এবং যদি আপনাদের মনে হয় যে ভিডিওটি আপনাদের জন্য উপকার বয়ে আনবে তাহলে আমার চ্যানেলের পরবর্তী এরকম আরও উপকারী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি মনে করেন যে আপনার বন্ধুবান্ধবের মাধ্যমে উপকৃত হতে পারে তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। আর কোনো কিছু জানতে বা জানাতে চাইলে অবশ্যই কমেন্টসে লিখবেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করব। তো বন্ধুরা, আমার চ্যানেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।